হাই গাইস, ওয়েলকাম টু পূর্ণশ্রীজ অরা। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি যে রেসিপিটি বানাবো সেটির আমি নাম দিয়েছি কাতল পোস্ত, মানে পোস্ত দিয়ে কাতল মাছের একটি ঝোল বানাবো। তো এর জন্য যা যা প্রয়োজন তা হচ্ছে, এখানে তেল হলুদ লবণ দিয়ে ভাজা আছে কাতল মাছের তিনটে টুকরো, একটি লেজ এবং দুটো টুকরো আমি নিয়েছি। আপনারা চাইলে বেশি নিতে পারেন, কমও নিতে পারেন। এখানে চাইলে আপনারা রুই মাছও ব্যবহার করতে পারেন, তবে সেই ক্ষেত্রে নামটা একটু অন্যরকম হবে, রুই পোস্ত। আর সঙ্গে লাগছে এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আমি চিড়ে, এটা তো যে যা স্বাদ মতো নিয়ে নিতে পারবেন। আর নিয়েছি টমেটো কুচি, এখানে টমেটো কুচি না, টমেটোকে বড় বড় করে কেটে নিয়েছি। এখানে আমি একটা টমেটো নিয়েছি, আর সঙ্গে এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আমি বড় একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাটা মশলা সব আছে, যেমন এখানে আছে পোস্ত বাটা, আমি এক চামচ পোস্ত বাটা নিয়েছি, এটা হচ্ছে পোস্ত বাটা। আর এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, সেটা তো যে যার স্বাদ মতো নিয়ে নিতে পারেন। নুন আছে, এটাও স্বাদ মতো, হলুদও পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখানে আমি নিয়েছি একটু রসুন বাটা, মানে হাফ চামচের মতো হবে, হাফ চা চামচের মতো হবে। আর এখানে নিয়েছি এক চা চামচের মতো আদা বাটা, আর সঙ্গে নিয়েছি অবশ্যই সর্ষের তেল। তো শুরু করা যাক। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এবার দিয়ে দেব সর্ষের তেল, পরিমাণ মতো দিয়ে দেব, প্রায় 3 চামচ মতো সর্ষের তেল আছে, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখন এই সর্ষের তেলটা গরম হওয়ার অপেক্ষা, সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিতে দিতে আমি বলি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওসগুলো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর সঙ্গে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে, বা যাই দেই সেটা আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। তো এখন তেল মোটামুটি হালকা গরম হয়ে এসছে, এখন আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা, অল্প পরিমাণে দিচ্ছি, বাকিটা আমি যে কাঁচা লঙ্কা চেরাটা রয়ে গেছে সেটা আমি লাস্টে সাজানোর জন্য ব্যবহার করতে পারি। কাঁচা লঙ্কা চেরা দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, অল্প বা মানে কম বা বেশি সেটা অপশনাল, আপনারা যে যেমন ঝাল খান সেরকমভাবে অ্যাড করতে পারেন। এখন আমরা দিয়ে দেব নুন টেস্ট অনুযায়ী, সাথে সাথে বাকি সব মশলাগুলি দিয়ে দেব, শুধু পোস্ত বাটাটা বাদ দিয়ে, কারণ সেটা লাস্টে মানে শেষ একদম শেষ পর্যায়ে দিয়ে দেব। এখানে আমরা দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, নুন। সব মশলাকে একসঙ্গে মিক্স করে নেব। আমি খুব সিম্পলভাবেই করছি, আজকে ফার্স্ট টাইম করছি পোস্ত দিয়ে কাতল মাছ। তো আপনারাও ট্রাই করে বলবেন কেমন হয়েছে, আমিও জানি না কেমন হবে, লাস্টে খেয়েই বুঝে যাবে ভালো হবে কিনা খারাপ হবে, তবে আশা করি ভালোই হবে। তো পেঁয়াজ যখন ভাজা ভাজা হয়ে থাকুক, 3-4 মিনিট পরে আমরা দেখা করছি। তো এখানে যে পেঁয়াজ সহ সব মশলা ছিল সেগুলি সব ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমরা দিয়ে দেব টমেটো কুচিগুলি, এবার আমরা 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। বন্ধুরা, আমাদের যে টমেটোটা ছিল সেটা নরম হয়ে গেছে মোটামুটি, দেখতেই পাচ্ছেন। এই অবস্থায় আমরা দিয়ে দেব পোস্ত বাটা, মিশিয়ে নেব
দিয়ে দেবো অল্প পরিমাণ জল, নাহলে মশলাটা একটু পুড়ে যাবে। জল দিয়ে আমরা ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত টমেটো গুলি আর একটু সেদ্ধ হয়ে যায়। গাইজ, আমাদের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেব ঝোলের জন্য জল। এবার দিয়ে দেবো আমাদের মাছগুলো। মাছগুলোকে ঝোল দিয়ে কভার করে দেবো। যতক্ষণ ঝোলটা একটু টেনে যাবে আর মাছের ভিতরে একটু ঝোলটা ঢুকবে ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব। তার জন্য আমরা একটু ঢেকে দেব। ঢেকে দিলে আমাদের কুকিং প্রসেসটা খুব তাড়াতাড়ি হবে, তাতে আমাদের যে গ্যাস আছে ওটাও বাঁচবে। আর গ্যাসে করি বা যেটি ইলেকট্রিক ওভেনে করি, যেটাই করি ঢেকে ঢেকে রান্না করি যদি, তাহলে আমাদের যে এনার্জিটা আছে ওটা সেভ হবে। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। গাইস, এবার দেখে নেব কী অবস্থা। হয়ে গেছে আমাদের মাছের ঝোলটা, মানে কাতল পোস্তটা। এখন আমরা নামিয়ে নেব, একটা সুন্দর বাটিতে আমরা সার্ভ করব, তারপরে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছে আমাদের কাতলা পোস্ত বা পোস্ত কাতলা। আমি এখানে সাজিয়েছি এই যে কাঁচা লঙ্কার স্লাইস দিয়ে, কাঁচা লঙ্কা চিরা আর লেবুর স্লাইস দিয়ে। আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে কেমন হয়েছে, আর অবশ্যই আমাকে জানাবেন। আমার মনে হচ্ছে গরম ভাতের সাথে এই যে গন্ধরাজ লেবু দিয়ে যদি আমরা এই কাতলা পোস্তটা খাই আমাদের কিন্তু খারাপ লাগবে না, আশা করি সবার ভালোই লাগবে। তো আজকের জন্য এখানেই বাই বাই, সবাই ভালো থাকবেন, স্টে হ্যাপি।